পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনে এসে ভালোই লাগছে। এখানে আমরা বানর দেখলাম একদম ঢুকার সাথে সাথে, বেশ অনেকগুলা বানর, অনেকগুলো বানর দেখলাম। আমরা আসলে করমজল পয়েন্টে, এবং এখানে এটা হলো ওয়াচ টাওয়ার, এটা প্রায় 6 তলার উপর অবস্থিত। তো যাই হোক, পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি কিংবা বাংলাদেশের এই দর্শনীয় স্থানটায় এসে খুবই ভালো লাগছে। এবং এই জায়গায় যে প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত যেই জায়গাটা, অসাধারণ অসাধারণ একটি জায়গা। এবং কি বলবো, এই পুষুর নদী দিয়ে 40 মিনিটের একটি জার্নি করে আসার পর এখানে অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগছে। এবং আপনাদের সবার আসা উচিত এই সুন্দরবন ঘুরতে হইলে, যেমন একটিবারে জন্য হলেও এখানে আসা উচিত। এবং আমরা ছিল করমজল পয়েন্টে, এখানে আরো দুইটা পয়েন্ট আছে, একটা হলো হিরন পয়েন্ট আর একটা দুগদার চর। তো ওই দুইটা মোটামুটি এখান থেকে অনেক দূর, বা আমাদের জাহাজ ভাড়া করা সম্ভব হয়নি, তো ওই জন্য আমরা আর কি আপাতত করমজলে আছি। তো এখানে হলো হরিণ ও কুমির, হরিণ আর কুমিরের হলো কৃত্রিম প্রজনন কেন্দ্র। তো এখানে হরিণ কুমির, অসংখ্য হরিণ কুমির আছে, তাদের কৃত্রিম ভাবে তাদের এখানে প্রজনন করা হয়। তো যাই হোক, সব মিলে এখানে ভালোই লাগতেছে, ওয়াচ টাওয়ার দেখতেছি, প্রকৃতি দেখতেছি। বাট একটা মজার বিষয় হলো, এখানে এসে আপনি 4-5টা প্রাণী ছাড়া আসলে কোনো প্রাণী দেখতে পারবেন না। এটা যদিও বনটা অনেক সুন্দর, বা অনেকে মনে করেন বাঘ দেখতে পারবেন, এটা আসলে খুবই অসম্ভব একটা জিনিস যে আপনি বাঘ দেখতে পারবেন। এটা আসলে সম্ভাবনা নাই বললেই চলে। যদি খুবই বেশি সম্ভাবনা, আপনি যদি বড় ধরনের জাহাজ ভাড়া করেন, যে আপনি বনের ভিতর দিকে যান বা জাহাজে চড়ে যান, তাহলে হয়তো বা দেখলেও দেখতে পারেন। আর এখানে যেমন আপনি কি দেখতে পারবেন, হরিণ দেখতে পারবেন, কুমির দেখতে পারবেন, সাপ দেখতে পারবেন, তারপর আপনার বানর দেখতে পারবেন, ঠিক আছে, এই কিছু প্রাণী দেখতে পারবেন। কিন্তু কথা হলো যে প্রাকৃতিক যে সৌন্দর্য মণ্ডিত যে বিষয়টা, বা এই যে প্রকৃতি অরণ্যে হারিয়ে যাওয়া, এই যে এই বিষয়টি, এটার জন্য হলেও আপনার সুন্দরবনে আসতেই হবে। এই যে যে এই রাস্তা বা এই যে প্রকৃতি কত যে সুন্দর, এটা যদি আপনি না আসেন আপনি বুঝতে পারবেন না। আপনার এই প্রকৃতির মধ্যে যদি নিজেকে হারিয়ে ফেলতে চান, এবং প্রকৃতির মধ্যে যদি নিজেকে হারিয়ে ফেলতে চান এবং প্রকৃতি সৌন্দর্য উপলব্ধি করতে চান, আপনার অবশ্যই সুন্দরবনে আসা উচিত। যাই হোক, ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমি এই ধরনের কোনো ভিডিও করি না। যাই হোক, আসে হুটাট মনে হলো যে একটা জিনিস জানাই অনেক ভুলভাল বলছি, যাই ক্ষমাশুদ্ধ দৃষ্টিতে দেখবেন জিনিসটা। যাই হোক, সবাই ভালো থাকেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবং জীবন অবশ্যই একবারের জন্য হলেও কিন্তু সুন্দরবনে আসবেন। ঠিক আছে, বাই বাই, টাটা ফ্রম সুন্দরবন, করমজল পয়েন্ট, টাটা।